শুভেন্দু অধিকারীর আক্রমণের জবাব এবার বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তৃণমূলে থেকে কোটি কোটি টাকা লুটে পুটে খেয়েছেন, আমার ঝুলিতেই সব তথ্য রয়েছে। পরিবহন মন্ত্রী থাকার সময় কয়লা ট্রাকে রফা বিরোধী দলনেতার বিরুদ্ধে এমনটাই দাবি আনছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে মঙ্গলবারই কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী, যেখানে কয়লা চক্রবর্তী বলে তিনি সরাসরি আক্রমণ করেছিলেন। এবার তারই পাল্টা দিলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। টিএমসিতে থেকে কোটি কোটি টাকা তিনি নিয়েছেন, আবার ঝুলিতে সমস্ত তথ্য রয়েছে। কয়লা ট্রাকে রফা করতেন বিরোধী দলনেতা, পরিবহন মন্ত্রী থাকাকালীন কয়লা ট্রাকে রফা করতেন শুভেন্দু অধিকারী, এমনটাই বিস্ফোরক বলেছেন অরূপ চক্রবর্তী। সৌরভ গঙ্গোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বাঁকুড়া থেকে। সৌরভ, যে বিষয়ে মঙ্গলবার শুভেন্দু অধিকারী যে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে এবার অরূপ চক্রবর্তী পাল্টা আক্রমণ শানিয়েছেন, কি বলতে চেয়েছেন তিনি মূলত? ভাসুদি, দেখো 25 মে বাঁকুড়া লোকসভা নির্বাচন, এবং সেই নির্বাচনের আগেই বাঁকুড়ার মাটি যে উত্তপ্ত হচ্ছে তা কিন্তু একেবারেই পরিষ্কার। মঙ্গলবার দিন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে তালডাঙ্গার মাটিতে উপস্থিত হয়েছিলেন, জনসভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সেদিন প্রকাশ্য সভা থেকে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর নাম না করে তাকে কটাক্ষ করেন, কয়লা চক্রবর্তী নামে কটাক্ষ করেন, এবং তিনি অভিযোগ করেন বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি হয়েছেন তিনি বাঁকুড়ার যত কয়লা রয়েছে তিনি সেই সমস্ত কয়লার বিভিন্নভাবে তিনি এখানে তিনি দুর্নীতি করেছেন, বিভিন্নভাবে তিনি টাকা আত্মসাত করেছেন বা বিভিন্ন কেলেঙ্কারির সাথে যুক্ত রয়েছেন, এরকম একটা দাবি করেন এবং এরকম একটা অভিযোগ সামনে আনেন। এবং এই যে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, সেই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া 24 ঘন্টার মধ্যেই গতকাল সন্ধ্যেবেলায় বাঁকুড়ার তালডাঙ্গায় সভা করেন তৃণমূল নেতৃত্ব, এবং সেই সভাতে হাজির ছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী। এবং অরূপ চক্রবর্তী গতকালকের সভা থেকে শুভেন্দু অধিকারীর নাম না করে বিরোধী দলনেতা তিনি যে বক্তব্য করেছেন, অর্থাৎ অরূপ চক্রবর্তীকে তিনি কয়লা চক্রবর্তী বলে সম্বোধন করেছেন, তারই প্রতিক্রিয়া হিসাবে অরূপ চক্রবর্তী গতকাল যেটা বলেছেন, শুভেন্দু অধিকারী পরিবহন দপ্তরের মন্ত্রী থাকাকালীন, এরাজ্যের মন্ত্রী থাকাকালীন তিনি কোন কোন ঘটনার সাথে যুক্ত রয়েছেন তার ঝুলিতে সব তথ্য রয়েছে। তিনি কোটি কোটি টাকা তৃণমূলের আমলে লুটে পুটে খেয়েছেন, এবং শুধু তাই নয়, তিনি একটা বিষয়কে সামনে আনেন যে 1000 ট্রাক, কয়লা বোঝাই ট্রাক আটক করা হয়েছিল, 1 মাস ধরে আটক করা হয়েছিল, কোন রফাতে সেই ট্রাকগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল এই প্রশ্ন কিন্তু তুলে দেন। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে 25 মে'র নির্বাচনের আগে বাঁকুড়াতে শাসক বিরোধী বাগযুদ্ধ শুরু হয়েছে, একে অপরকে যেমন আক্রমণ করা হচ্ছে সেই আক্রমণের পাল্টা আক্রমণ কিন্তু বাঁকুড়াতে চলছে। অর্থাৎ বাঁকুড়ার মাটি এবার ভোটের আবহে যে উত্তপ্ত হয়ে উঠছে তা কিন্তু একেবারেই পরিষ্কার, কারণ শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে তিনি কটাক্ষ করছেন যে বাঁকুড়ার কয়লায় লুট করেছেন, অন্যদিকে আবার অরূপ চক্রবর্তী পাল্টা সভা করে শুভেন্দু অধিকারকে পাল্টা হুঁশিয়ার দিচ্ছেন। অর্থাৎ বাগযুদ্ধ কিন্তু বাঁকুড়ায় শুরু হয়েছে, আগামী 25 মে নির্বাচন, তার আগে লাল মাটি যে তপ্ত হচ্ছে তা কিন্তু একেবারে পরিষ্কার। ধন্যবাদ জানাবো সৌরভ, ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি বাঁকুড়া থেকে। অন্যদিকে শুভেন্দু অধিকারী মঙ্গলবার দিন বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে আক্রমণ শানিয়ে নির্বাচনী সভা থেকে ঠিক কি বলেছিলেন শোনাবো। তার বিরুদ্ধে প্রার্থীর নাম হলো কয়লা চক্রবর্তী। গোটা বাঁকুড়া জেলায় তৃণমূল আসার পরে যত অপকর্ম হয়েছে এই চুরির নায়ক হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী। আপনি দামেন মেজিয়া থেকে শুরু করে যত কয়লা তার সঙ্গে এই ভদ্রলোক যুক্ত। শুভেন্দু অধিকারী ঠিক কি অভিযোগ করেছেন আপনাদের সামনে তুলে ধরলাম। শুভেন্দুর আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, কি বলেছেন তিনি শোনাবো। বাবা সংসদ, ছেলের সংসদ, আরেক ছেলের সংসদ, 10 বছর ধরে তৃণমূল কংগ্রেসের উঠে পুটে খেয়ে চারখানা পেট্রোল পাম্পের মালিক হয়েছেন, কোটি কোটি টাকা রোজগার করেছেন, আর নিজের চোখ নিজের মুখ নিজের আয়নায় দেখায় আমি তাকে অনুরোধ করব। আমার কাছে ঝুলিতে অধিকারী বাবুর অনেক তথ্য আছে, কারণ আমাদের মন্ত্রিসভায় যখন তিনি ছিলেন
তিনি যে কুকীর্তি করেছেন আমি তার উত্তর চাইব সুভাষ বাবুর কাছ থেকে। তিনি কি জানেন রানীগঞ্জ থেকে আসানসোল, আসানসোল থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে হুগলি, হুগলি থেকে হাওড়া, তিনি যখন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন 1000 ট্রাক আটক করা হয়েছিল কয়লা লোডের। সেই 1000 ট্রাক এক মাস ধরে আটকে রাখা হল। অধিকারী বাবু শুনছেন তো, সেই ট্রাক এক মাস পর ছেড়ে দেওয়া হল। কিসের বিনিময়ে? কি অধিকারী বাবু উত্তর দেবেন? তারপরে কি হল? রোপা হল। কার সঙ্গে রোপা? রোপাতে বেগতিক হয়ে গেল। যখন কয়লার টাকা পাওয়া গেল না, তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে দৌড়ে চলে গেলেন।